ধন্যবাদ। অনলাইন ক্লাসে সকল শিক্ষার্থীদের আমার অন্তর অন্তরস্থল থেকে শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছি। আমি গণেশচন্দ্র সরকার, পীর কাশিমপুর আর এন উচ্চ বিদ্যালয়, মুরাদনগর, কুমিল্লা। আজকের এই অনলাইন ক্লাসে আমি ষষ্ঠ শ্রেণীর কৃষি শিক্ষা বিষয়ে চতুর্থ অধ্যায় কৃষি ও জলবায়ু চ্যাপ্টারে যে বিষয়গুলো নিয়ে আলোচনা করব, পার্ট ওয়ান, আবহাওয়া জলবায়ু কাকে বলে, আবহাওয়া জলবায়ুর উপাদান সমূহ নিয়ে আলোচনা করব, আর আবহাওয়া ও জলবায়ুর গুরুত্ব সম্পর্কে আলোচনা করব। তো প্রথমে আসি আবহাওয়া। রেডিও টেলিভিশনের খবর শুনি, প্রতিদিনের আবহাওয়ার তাপমাত্রা, আর্দ্রতা, বৃষ্টিপাত সম্পর্কে জানতে পারি এবং আগামী কয়েকদিনের আবহাওয়ার তাপমাত্রা, বৃষ্টিপাত, আর্দ্রতা ইত্যাদি সম্পর্কে জানতে পারি। এইসব আগাম তথ্যকে আবহাওয়ার পূর্বাভাস বলে। সুতরাং কোন স্থানে দৈনন্দিন বায়ুমণ্ডলের অবস্থাকে আবহাওয়া বলে। এবার আসি জলবায়ু। জলবায়ুর পরিবর্তন সম্পর্কে আমরা প্রত্যেকে শুনি। জলবায়ু পরিবর্তন সম্পর্কে জানতে গেলে আমাদের প্রথমে আবহাওয়া সম্পর্কে জানতে হবে। অর্থাৎ কোন স্থানের 25 থেকে 30 বছরের আবহাওয়ার গড়কে জলবায়ু বলে। এবার তারা আমাদের আবহাওয়া জলবায়ু কাক বলে বিষয়টি নিয়ে আলোচনা করা গেল। এবার আমি আলোচনা করব আবহাওয়া জলবায়ুর উপাদান সমূহ। আবহাওয়া জলবায়ুর উপাদান সমূহের ভিতরে আমরা প্রথমে আবহাওয়ার উপাদান নিয়ে আলোচনা করব। আবহাওয়ার উপাদান নিয়ে আলোচনা করব। তো আবহাওয়া উপাদানের ভিতরে প্রথমে আসে বারিপাত। প্রথমে আসে কি? বারিপাত। আমরা প্রত্যেকে জানি যে বারি শব্দের অর্থ হচ্ছে পানি। অর্থাৎ ভূমণ্ডল থেকে ভূপৃষ্ঠে পতিত পানিকে বারিপাত করে। যেমন বৃষ্টি, তুষার, শিশির ইত্যাদি। এবার 2 নম্বর আসব তাপমাত্রা। কোন নির্দিষ্ট স্থানে এবং নির্দিষ্ট সময়ে গরম বা ঠান্ডা অনুভূত হয়, এই গরম বা ঠান্ডা অনুভবকে তাপমাত্রা বলে। এবার আসি 3 নম্বর বায়ুর গতি। কোন নির্দিষ্ট স্থানে বা কোন নির্দিষ্ট সময়ে বাতাসের গতি কত বেগে প্রবাহিত হচ্ছে, এর পরিমাণকে বায়ুর গতি বলে। এবার আসি বায়ুর দিক। বাতাস কোন দিক থেকে কোন দিকে প্রবাহিত হচ্ছে এইটাকে বলেছে বায়ুর দিক। এবার আসি 5 নম্বর বায়ুর চাপ। বায়ুমণ্ডলতে ভূপৃষ্ঠে বায়ুর বল প্রয়োগকে বায়ুর চাপ বলে।
এবার আসি বায়ুর আর্দ্রতা। বায়ুমণ্ডলে জলীয় বাষ্পের পরিমাণকে বায়ুর আর্দ্রতা বলে। এবার আসি 7 নম্বর, মেঘমালা। আকাশের মেঘের পরিমাণকে মেঘমালা বলে। এবার আসি 3 গ্রাহ্যতা। খালি চোখে যতদূর পর্যন্ত দেখা যায় তাকে দৃষ্টি গ্রাহ্যতা বলে। অর্থাৎ এই আবহাওয়ার উপাদান সমূহ, যে বায়ুমান, তাপমাত্রা, বায়ুর গতি, বায়ুর দিক, বায়ুর চাপ, বায়ুর আর্দ্রতা, মেঘমালা, দৃষ্টি গ্রাহ্যতা, এ সম্পর্কে আমরা ভালোভাবে জানতে পেরেছি। এবার আমি আলোচনা করব জলবায়ু উপাদান। জলবায়ু উপাদানের ভিতরে প্রথমে আসে সৌর বিকিরণ। পুঞ্জীভূত অবস্থায় থাকাকে বায়ুপুঞ্জ বলে। যেহেতু বায়ু নির্দিষ্ট পথে চলাচল করে, তাই বায়ুপুঞ্জ আবহাওয়া জলবায়ুর উপর নির্ভরশীল। এবার আসি 3 নম্বর, বায়ু চাপ। বায়ুর চাপ সাধারণত তাপমাত্রা, বৃষ্টিপাত নিয়ন্ত্রণ করে থাকে। অর্থাৎ বায়ুর চাপ যদি কম হয় তাহলে জলোচ্ছ্বাস, বৃষ্টিপাত ইত্যাদি কম হয়ে থাকে। আর বায়ুর চাপ বৃদ্ধি পেলে দুটোই ঠিক থাকে। 4 নম্বর, সমুদ্র স্রোত। সমুদ্র স্রোত সাধারণত বায়ু তাপমাত্রা ও বৃষ্টিপাতকে নিয়ন্ত্রণ করে থাকে। সমুদ্র স্রোত শীতল হলে, শীতল স্রোতের উপর দিয়ে বায়ু প্রবাহিত হলে তাপমাত্রা ও বৃষ্টিপাত কমে, এবং উষ্ণ স্রোতের উপর দিয়ে বায়ু প্রবাহিত হলে তাপমাত্রা বৃষ্টিপাত বাড়ে।
বাংলাদেশ কৃষি প্রধান দেশ। বাংলাদেশে সারা বছর প্রচুর পরিমাণে ফসল জন্মে। বাংলাদেশের আবহাওয়া, তাপমাত্রা, বৃষ্টিপাত, আর্দ্রতা ইত্যাদি ঠিক থাকায় গ্রীষ্মকালীন ধান, ডাল, গম, জোয়ার, ভুট্টা এবং বিভিন্ন রকম ফলমূল প্রচুর পরিমাণে জন্মায়। এবং মৌসুমী বায়ুর প্রভাবে বাংলাদেশে শীতকালে প্রচুর পরিমাণে ডাল, তৈলবীজ, শাকসবজি প্রচুর পরিমাণে জন্মে। এবার আসি 2 নম্বর, মাছ চাষ। বাংলাদেশে প্রচুর পরিমাণে মাছ উৎপাদিত হয়। মৌসুমী বায়ুর প্রভাবে বিশেষ করে বর্ষাকালে প্রচুর বৃষ্টিপাতের কারণে বাংলাদেশের নদী নালা, খাল বিল, ডোবা পানিতে পরিপূর্ণ থাকে। অধিক পানি থাকার কারণে মাছের বিচরণ ক্ষেত্র বেড়ে যায় এবং মাছ বংশ বিস্তারে সক্ষম হয়। তাই আবহাওয়া যাব মাছ চাষের গুরুত্ব অপরিসীম। এবার আসি 3 নম্বর, গৃহপালিত পশু ও গৃহপালিত পশু পাখি পালন। বাংলাদেশের আবহাওয়া হাঁস, মুরগি, গরু, ছাগল, মহিষ ইত্যাদি পালনের বিশেষ উপযোগী। যেহেতু মৌসুমী বায়ুর প্রভাবে বাংলাদেশে সারা বছর জমিতে বিভিন্ন জাতের ঘাস, গুল্ম, লতা জন্মে, যা পশু পাখিদের খাদ্য হিসেবে গ্রহণ করা হয়ে থাকে। অর্থাৎ এই গৃহপালিত পশু পাখি পালনের আবহাওয়া ও জলবায়ুর গুরুত্ব অপরিসীম। তো বন্ধুরা, আমরা আজকের এই পার্ট 1 আলোচনার যে বিষয়গুলো সম্পর্কে ভালোভাবে জানতে পারলাম, যে আবহাওয়া ও জলবায়ু কাকে বলে, আবহাওয়া ও জলবায়ুর উপাদান সমূহ নিয়ে আলোচনা করলাম, আবহাওয়া জলবায়ুর গুরুত্ব সম্পর্কে আলোচনা করলাম। তো আজকের এই অনলাইন ক্লাসে তোমরা উপস্থিত থাকার জন্য আবারও আমার অন্তরস্থল থেকে লাল গোলাপের শুভেচ্ছা জানিয়ে আজকের এখানে শেষ করছি। নাও গো টু পার সি ইউ অ্যাগেইন। থ্যাংক ইউ ভেরি মাচ।